নির্দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন এক জয়ী প্রার্থী। জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের জয়ী এক নির্দল প্রার্থী যোগ দিলেন বিজেপিতে। শনিবার গ্রাম্যতলপাড়ায় আয়োজিত যোগদান সভায় বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী নবনির্বাচিত ওই পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন। এছাড়াও এদিনে ওই সভায় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি তপন রায়, জেলা সম্পাদক শ্যামপ্রসাদ, জেলা সহসভাপতি অনন্ত অধিকারী, মণ্ডল সভাপতি অমল কুমার রায়, মণ্ডল সম্পাদক বাপ্পা সেন, জগদীশ রায় প্রমুখ। দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা 19। ভোটের ফল প্রকাশিত হতেই দেখা যায় তৃণমূলের দখলে 15, ফর্ড ব্লক 2টি, বিজেপি 1টি আসন ও 1টি আসন দখল করে নির্দল প্রার্থী চুমকি রায়। তিনি 278 নম্বর বুথ থেকে নির্দল হিসেবে জয়লাভ করেন। বাপি গোস্বামী বলেন ওই প্রার্থীর যোগদানের ফলে দক্ষিণ বেরবেরি গ্রাম পঞ্চায়েতের বিজেপির আসন সংখ্যা বেড়ে হলো 2। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে এবং শোনাব ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী এবং নির্দল প্রার্থী বিজেপিতে যোগদান করা চুমকি রায় কি বললেন। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভমূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বরে। সাউথ বেরুবাড়ির জলপাইগুড়ি সদর ব্লকের 278 নম্বর বুথ, এই বুথের যিনি নির্দলের পঞ্চায়েত নির্বাচিত হয়েছিলেন সম্মানীয় দিদি চুমকিদি, তিনি এবং তার সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হলেন, ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হলেন। এখানকার নেতৃত্ব জগদীশ দা, অমল দা, মমতা দি সহ আমরা সমস্ত নেতৃত্ব তাকে বিজেপি পতাকা তলে সামিল করলাম, আমাদের পরিবারের সদস্য হিসেবে তাকে বরণ করলাম। আমাদের এই অঞ্চলে, সাউথবেরি অঞ্চলে আমাদের শক্তি বৃদ্ধি হলো। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের যে অশুভ আতার সেটাও মানুষের সামনে আজকে প্রকাশ পাচ্ছে। প্রতিদিন দলে দলে মানুষ আমাদের বিজেপিতে যোগদান করছেন। আজকে চুমকি দিদি বিজেপি পার্টিতে যোগদান করাতে আমাদের দলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি হলো এবং এলাকার উন্নয়নের স্বার্থে তিনি কাজ করলেন। কিসের জন্য যোগদান করলেন? পঞ্চায়েতে আপনি কোন দলের থেকে দাঁড়িয়েছিলেন? আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8 9 4 4 8 8 5 7 4 7 এবং 9 3 8 2 3 1 8 1 2 8 এই মোবাইল নম্বরে।